বঙ্গবাজারে ঘটনাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, তার কাছ থেকে জানবো এই মুহূর্তে সেখানে পুড়ে যাওয়ার সর্বশেষ পরিস্থিতি। জাবেদ, বঙ্গবাজারে আগুন লাগার সর্বশেষ কি খবর আছে আজকের দিনে এই মুহূর্তে? আপনি আসলে বঙ্গবাজারে আজকের আগুনের পরিস্থিতির খবর আসলে বলার আর কিছু নেই, অলরেডি তো আপনার সব কিছু পুড়ে বশীভূত হয়েছে, এখন ছাই আর কয়লা ছাড়া এখানে আর কিছুই নেই। আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, কর্মকর্তারা বলছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং আগুন আর নেই, তবে কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠছে, সেই জায়গাগুলিতেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে যাচ্ছেন। আর আজকের আসলে মূল বিষয় যেটি হচ্ছে আগুনের পরবর্তী অবস্থাটা কী, যাদের দোকানপাট ছিল দোকান মালিকদের কর্মচারীদের অবস্থাটা কি, সেটি হচ্ছে আজকে আসলে সবচেয়ে বিবেচ্য বিষয়। এখানে যারা আছেন তারা আহাজারি এখনও করছেন যে আগামী দিনগুলিতে কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, ঈদ কিভাবে কাটাবেন, কর্মচারীদের বেতন কিভাবে দিবেন, এবং কর্মচারীরা বলছেন মালিকে যেখানে শেষ হয়ে গেছেন সেখানে তাদেরকে কিভাবে মালিকরা এই ইয়া দিবেন, আপনার বেতন দিবেন, পরিবার চালাবেন, সংসার চলবে কিভাবে, এগুলি নিয়ে তারা কিন্তু খুব চিন্তিত বিস্মিত। তারা আসলে আবার কিন্তু এখানে দাঁড়িয়েও গেছেন তারা ব্যানার টানিয়ে, যেন সরকার যেন তাদেরকে দিকে একটু নজর দেন, সুদবিহীন ঋণ দেন, সেই ব্যবস্থাটা যেন করেন। তারা বলছেন একজন মালিককে পেয়েছিলাম, কয়েকটি ঘটনায় আমি পেয়েছি, অনেক মালিকের সাথে কথা হয়েছে, একজন মালিকের কথা না বললেই নয়। যেমন ওনার নাম হচ্ছেন মোহাম্মদ ফিরুজ খান, ওনার 16টি দোকান ছিল, 22 বছর ধরে তিলে তিলে এই আপনার দোকানগুলি তিনি চালাতেন, 30 জন কর্মচারী তার এই দোকানে, সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত বেতনের কর্মচারী তার এখানে, সর্বোচ্চ 25,000 টাকাও বেতন দিচ্ছেন। এখন তিনি বলছেন যে আমি তো মানে উনি তো শেষই হয়েছেন, এখন তার বাকি 30 জন কর্মচারীর কী হবে, তারা কিভাবে চলবে, এখন ইনি এই কথা বলতে বলতে উনি মানে কাঁদছেন আর বিলাপ করছেন যে আসলে এখন তারা কিভাবে নিজেও চলবেন বা এই কর্মচারীদের চালাবেন। আর এই পাশের বিল্ডিংয়ে যে আপনার একটি অ্যানেক্সকো টাওয়ার, যেটার মধ্যে আপনার আংশিক আগুন লাগছিল লেগেছিল, সেই টাওয়ার থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে আপনার সব মালামাল আস্তে আস্তে নামানো হচ্ছে, জড়ো করা হচ্ছে এবং পিক আপ দিয়ে ভ্যান দিয়ে এগুলি নেওয়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলি নিয়ে যাচ্ছেন কোথায় ব্যবসাটা করবেন, যে ব্যবসা তো আসলে বড় বিষয় নয়, এখন কী করবো, অন্তত বাঁচা গেছে, এগুলি নিতে পারছি সেটাই বড় বিষয়, বাসায় বা বিভিন্ন জায়গায় রাখি, পরবর্তীতে দেখা যাক কীভাবে হয়। আর দোকানিরা এখানে যে জিনিসটা আশঙ্কা করছেন যে তারা এখানে আবার এই জায়গায় ব্যবসা করতে পারবেন কি না, ফিরে পাবেন কি না, নাকি এখানে রাজনৈতিক কোনো বিষয় চলে আসে, তারা প্রায়োরিটি পাবে কি না, এমনটাও তারা বলছেন, তারা কিন্তু আসলে আশঙ্কায় আছেন। এই হচ্ছে এখনকার মতন সর্বশেষ এখানকার চিত্র। বঙ্গবাজার থেকে জানছিলেন আগুনের ক্ষয়ক্ষতির এবং সর্বশেষ পরিস্থিতি।